অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1-এর প্রশ্ন বলা হয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? উত্তর হবে পর্যটক। ঠিক আছে, দেখো উত্তর লেখা আছে এখানে, পর্যটক। খয়ের প্রশ্ন, ভ্রমণ শব্দটির অর্থ কী? তো উত্তর হবে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আছে, দেখো যে গয়ত্যাগের প্রশ্ন, উত্তর কলকাতার শ্যামবাজার আগে কী নামে পরিচিত ছিল? উত্তর কী হবে দেখে নাও, উত্তর হবে চার্লস বাজার নামে পরিচিত ছিল। এখন আমরা চলে আসবো ঘয়ের প্রশ্নে। ঘয়ের প্রশ্ন বলছি, দেখো এক সময় গাছেরা কীভাবে চলাফেরা করতো? দেখো উত্তর কী হবে, উত্তর হবে যে এক সময় গাছেরা মাটির নিচে তাদের শেকড় বাকড় চালাচালি করে দিব্যি চলাফেরা করে বেড়াতো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে, দেখো গাছ বসাবো কবিতার কবির নাম কি? উত্তর হবে গাছ বসাবো কবিতার কবির নাম হচ্ছে কার্তিক ঘোষ। এখন দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। তো প্রথমে হবে, খয়ের উত্তর হবে উপকারী, খয়ের উত্তর হবে চলাফেরা। এখন আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলেছে, দেখো বিপরীতার্থক শব্দ লেখো। তো দূরে থেকে হবে কাছে, ছোট থেকে হবে বড়, আছে থেকে হবে নেই। 4 নম্বর প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্ন, পরীরা গাছের ডালে থাকে না থাকি? সঠিক উত্তর হবে থাকে। এরপর ক্ষয়ের প্রশ্ন, তারা বাড়ি তৈরি করবে? গয়ের উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো বর্ণ বিশ্লেষণ করো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। দেখো প্রথমে আছে আকাশ, আকাশের বর্ণ বিশ্লেষণ হবে আ যুক্ত ক্ষয় হসন্ত যুক্ত আ যুক্ত তালবস্য হসন্ত যুক্ত অ। ক্ষয় আছে আনন্দ, আনন্দের বর্ণ বিশ্লেষণ হবে আ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত অ। ঠিক আছে, 6-এর প্রশ্ন আছে, দেখো 6-এর প্রশ্ন আছে বাক্য রচনা করো, নৌকা এবং গল্প। তো নৌকাতে বাক্য রচনা হবে যে মধুমাঝি নৌকা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। গল্প দিয়ে বাক্য রচনা আমি লিখেছি, আমার ভূতের গল্প শুনতে ভালো লাগে। এবার 7-এর প্রশ্ন আছে, দেখো 7-এর প্রশ্ন বলেছে, দেখো যে শব্দার্থ লেখো। তো শব্দার্থগুলি আমরা দেখে নেব, শেকড় বাকড় কথার অর্থ হচ্ছে গাছের মূল, কুজন কথার অর্থ হচ্ছে পাখির কলরব বা পাখির ডাক, এবং সাথী কথার অর্থ হচ্ছে বন্ধু। তো এই ছিল আমাদের 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।